দেখে খুব জোরে দেখে হলো আল্লাহ আল্লাহ কসম বাড়িতে পারে আমি দেখছি আমার মাথাটা পেছনের চাকা আর মাঝখানের চাকার তলায় আমার মাথাটা যদি একবার এগোয় আমি চেষ্টা করতাম মাথা বের করে আমি ভয় পেয়ে গেছিলাম যে এইসবগুলো চলন্ত ট্যাক্সিতে মূক ও বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার আনন্দপুর থানার বাসিন্দা, গ্রেপ্তার করল প্রগতি ময়দান থানার পুলিশ। ধৃতের নাম করিম আলম, ধৃতের পুলিশ হেফাজত। ভোর সন্ধ্যায় ইএম বাইপাসের ওপর থেকে মূক বধির তরুণীকে গাড়িতে তুলে ধর্ষণের ঘটনা। এই ট্যাক্সিতেই 25 তারিখ সন্ধেবেলা ওই মূক বধির তরুণীকে কামরে আলম নামে এক ব্যক্তি তুলে নেন গাড়িতে, এবং যেটা এখনও পর্যন্ত ওই মূক বধির তরুণী তিনি পুলিশকে জানাতে পেরেছেন যে তিনি আনন্দপুরে একটি ব্যাগের কারখানায় কাজ করেন, সেখান থেকে বাইপাসের ওপর দিয়ে তিনি যাচ্ছিলেন পার্ক সার্কাস স্টেশনের দিকে। বাস ধরবেন বলে যখন আম্বেদকার ব্রিজের কাছাকাছি তিনি ছিলেন, সেই সময় এই ট্যাক্সি এসে দাঁড়ায় পাশে, এবং তখন ওই তরুণীকে, 27 বছরের তরুণীকে তাকে গাড়িতে তুলে নেওয়া হয় বলে অভিযোগ। এবং তারপরে আম্বেদকার ব্রিজ, যেটা ইএম বাইপাসের থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে পড়ে, সেই আম্বেদকার ব্রিজের নিচ দিয়ে তপসিয়ার দিকে একটি ফাঁকা জায়গায় তরুণীকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই তরুণীকে তারপরে ওই এই ট্যাক্সি করেই আবারও আম্বেদকার সেতুর কাছাকাছি ছেড়ে দেওয়া হয়, এবং পরের দিন তিনি পুলিশকে গোটা ঘটনাটা জানান। এবং যেহেতু ওই তরুণী কথা বলতে পারেন না, তাই বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে ওই তরুণীর বিষয়ে তার অভিযোগ বোঝার চেষ্টা করেন পুলিশকর্মীরা, এবং তার অভিযোগ এবং তার বর্ণনা শুনে এই এবং রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে এই ট্যাক্সিটিকে চিহ্নিত করা হয়। ওই তরুণী পুলিশকে যে বিবরণ দিয়েছিলেন তাতে তিনি বলেছিলেন যে সাদা ট্যাক্সি যার ছাদটি কালো রঙের, সচরাচর যে ট্যাক্সি কলকাতার রাস্তায় চলাচল করে সাদা ট্যাক্সি, তার এই কালো ছাদ সেটা কিন্তু অত্যন্ত বিরল, এবং সব ট্যাক্সিতে এই ধরনের চিত্র দেখাও যায় না। তাই সেই বিবরণ শুনে এই ট্যাক্সিটিকে চিহ্নিত করতে খুব বেগ পেতে হয়নি তদন্তকারীদের। ওই তরুণীর দেওয়া বিবরণ শুনে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, এবং ওই তরুণীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তরুণী এই মুহূর্তে যথেষ্ট ট্রমায় রয়েছেন সেরকমটাই জানাচ্ছেন তদন্তকারীরা। সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।